হ্যালো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং এখন আর বলবো না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠে স্নান টান করে আগে আমি পুজোটা দিয়ে নিয়েছি, কারণ আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে পুজোটা দিতে অনেকটাই টাইম লাগে, আর তারপর যেহেতু আজকে বাবার বার্থডে তাই চেয়েছি যে তাড়াতাড়ি সব কিছু সেরে নিই। কারণ যারা যারা আসবে তারা দুপুরেই আসবে, কে কে আসবে প্রপারলি আমি জানি না, মেবি মাসমণিরা আসবে, আর কে কে আসবে সত্যি কিছু বুঝতে পারছি না। কিন্তু সেলিব্রেশন তো হবেই, ছোট করে হলেও সেলিব্রেশন হবে, সব কিছুই হবে। তো এখন আমি যাচ্ছি বাবার সঙ্গে কেক আনতে, বাবার কেক বাবার সাথেই আমি আনতে যাচ্ছি এখন। তো যাক, আজকের দিনটা তোমারও আর সাথে আমারও খুব 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 ভালো যাবে। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আসলাম বাবা কেক টেক নিয়ে, এখন দেখি কে কি আসবে কিছু বুঝতে পারছি না। নিজে নিজে মনে হচ্ছে কেক কাটতে হবে, কেক খেতে হবে। কি বাবা কেউ আসবে তোমার? আমি জানি তোরা কি করিস না করিস, কেকের কথা তো আমি জানতে পারলাম শেষ পর্যন্ত। তাই নিজেই তো আনতে গেলে নিজের কেক। হ্যাঁ, নিজের কেক নিজে আনতে গেলাম, ব্লগে তো সব জেনে নিয়েছি। তো ঠিক আছে, এটুকু কোনো ব্যাপার না। আর কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, বিশ্বাসও কিছু হচ্ছে না। এতে কাকাও চলে এসছে বাবাকে সারপ্রাইজ দিতে, সাথে এই নস্যি কৌটো দুটো নিয়ে এসছে বাবা, যেটা খুব কাজের। আর এটা এমনি এটা নিয়ে এসছে যা, কিন্তু এটা হচ্ছে বাবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বাবার খুব কাজের জিনিস। এভাবে কে বসে মা? আমি বসি। আশীর্বাদ করি তোর মুখটা যাতে খুব ভালো থাকে, কালী ঠাকুর কাকি তোমায় আশীর্বাদ করছে। এই অনুরাধা তুই এত দুষ্ট হয়ে গেছিস, হ্যাঁ তুই এত দুষ্ট হয়ে গেছিস, এসে থেকে কি করে যাচ্ছ, অনেকদিন পরে আসলো অনুরাধা। খাওয়া দাওয়া করলাম, নিচে অনেক লোকজন, মাসমণি এসছে, পিসমণিকে তো তোমরা দেখলে, পিসমণি দিদা, মহাতোষ কাকা, কাকিরা, সামনের বাড়ির কাকি, মানে টুকটুক টুকটুক করতে অনেকেই হয়ে গেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া হলো, এখন কিছু লোকজন নিচে খাওয়া দাওয়া করছে, আমি একটু ছাদে আসলাম। তাই তো
কেক কাটিং এখনো হয়নি, কেক কাটিং হবে, পরে দিয়ে হবে। দিদিকে সত্যি খুব মিস করছি, দিদি কি আর থাকলে বেশ ভালোই লাগে। আর সুকন্যারও আসার কথা ছিল, ও আসতে পারছে না যাই হোক কোনো একটা কারণে। তো দেখি একটু পরে নিচে যাবো, তারপরে কেক কাটিং সব কিছু হবে। খুব দুরন্তম করছে অনুরাধাটা, তাই ওকে আটকেই রেখেছি পা দিয়ে। এবার যা, তুই কি করবি? এবার এখানেই থাক। ওই যে ওর দাদা বসে আছে, বসে বসে হাসছে ওখানে। বড় মাসুনি এসছে, বড় মাসুনি আর দেখাতে পারিনি, বড় মাসুনি এসেই খেতে বসে গেছে। বড় মাসুনি এসছে অনেক লেটে, এখন বাজে 4:30, একটু আগে খাওয়া দাওয়া করেছে। আর বাবা তখন থেকে ফোন নিয়ে আছে। রাখো ফোনটা বাবা, ফোনটা রাখো, গল্প করো সবার সঙ্গে। মানে বাচ্চা একদম, যেই আসছে বলে আমার জন্য কি নিয়ে এসছো, কি নিয়ে এসছো এরকম বলছে না? তাই না? ভাইয়ের সাথে সবাই কথা বলছে মাথা উঁচু করে। এটা নাকি আমার ভাই, আমার ডবল লম্বা। কি সাইজ মা, এই তো আমার দাদা হয়ে গেছে। হ্যাঁ, এক চুল 14 বার নাকি আছে, 14 বার এক চুল আছে। ঠিক আছে, এরকম কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এবার কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ মামা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে কাটো অ্যাঙ্গেল দাও তো, আসেন। আমি কো আসেন, তুমি গেলে এটা ভিডিও হচ্ছে, তুমি গেলে তো তুমি আসবে। মাসমণি দিদা বেরিয়ে গেল, এরকম হয়ে আছিস কেন তুই? আমাকে পুকপাক করে তুলে নিচ্ছে আমার দাদা হয়ে গেছে বলে। ও আমার থেকে কত ছোট আর কত লম্বা হয়ে গেছে, মানে আমি ওর কোমরে পড়ছি, কোমরে। কি রে, কোন ক্লাস জানি ভাই তোর? 12 তো না, 11। কি লম্বা হয়েছে। তো দেখি পিসুমনি আমরা মেবি বেরোতে পারি, কারণ পিসুমনি আসে আমার শুধু ঘুরতে বেরোই এখানে। তো জানি না কি হবে, বার্থডে বয়কে দিয়ে শুধু খাটিয়ে যাচ্ছে, বার্থডে বয়কে শুধু এদিক ওদিক পাঠাচ্ছে। একবার গিয়ে দিদাকে দিয়ে আসলো, এখন গিয়ে বড় মাসুরিকে দিয়ে আসছে। তো বাবা আসুক, তারপর দেখি কি করা যায়। বেরোচ্ছি আমি, মা আর পিসুমনি। পিসুমনি এখনো সেরিয়ে যাচ্ছে, সেরিয়ে যাচ্ছে, ওই চিল্লাচ্ছে। পিসুমনি আসলে তারপরে আমরা বেরোবো। ও পিসুনি আর কত রেডি হবে? দুজনে সেম ড্রেস পরেছে পিসুনি আর মা। ফটো তুলছি না বলে আচ্ছা বলে আটা দিয়েছে। পাপড়ি চাট পেলো, কতক্ষণ লাইনে দাঁড়ানো পড়ে। আমার আমার ঘুগনি খেয়ে বোধ হয় শেষ হয়ে গেল। আমরা ঘুগনি কত পরে খেতে এসেছি, বাড়ি ঢুকলাম আমরা আর এখানে এরা ক্যারাম খেলছে। বাহ ভালো ভালো, কে ভাই? ভাই ভালো খেলছে, ১৩ পয়েন্ট। বাহ ভালো। আজকে রাস্তায় আমার এক ছোট্ট একটা ভিউয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, বেশ ভালোই লাগলো। এসে আমার সাথে নিজে যেতে আবার কথা বললো, মানে ওর মা কথা বললো, বলছে এই তোমার ভিডিও দেখে। ও বাবা কি অবস্থা এই ঘরের, তোমার ভিডিও দেখে খুব পছন্দ করে, এই সমস্ত বলছে, বেশ ভালো লাগে। একদম ছোট্ট এইটুকুনি পুচকি একটা, ও আমার সাথে হ্যান্ডশেক করলো। আবার যাক ঢুকলো, এরা এত ঘোরে, পিসুমনি তো ঘুরেই যায়, ঘুরেই যায় কন্টিনিউ। মানে আমার পাঁচকে ব্যথা হয়ে গেছে, মানে পুরো দুনিয়া মনে হলো আমি ঘুরে চলে আসলাম। এখন আগে ফ্রেশ ফ্রেশ হয়নি আর কি, তখন বসি আমি, পা ব্যথা হয়ে গেছে আমার। বাবা এখন কে জিতছে, কে হারছে? বাবা এখন কে হারছে ভাই বল, এখন বল বল, এখন বল, এখন নিজে হারছে, ওর পয়েন্ট কমে গেছে, এজন্য এখন ওর বল। ও একটা গেম হেরে গেছে, ওকে চিপসটা খেতে দিয়েছে, ওটা সরিয়ে দিয়েছে, ওর এখন মুড ফুড খুব খারাপ, না হারিয়ে ছাড়বে না ভাই। ওই জন্য আর একটা গেম, সেকেন্ড গেম চালু করেছে। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একবার আমি চলে এসেছি। কিছুতেই আমি ভিডিও এন্ড করতে পারছিলাম না, কারণ আমার ভাই এসছে। ভাই হচ্ছে গেম লাভার, ও সারাক্ষণ গেম খেলছে। আমি যে ভিডিও এন্ড করবো বলবো তার কোনো স্কোপই পাচ্ছি না, ও কানে একটা হেডফোন গুঁজে ও গেম খেলে যাচ্ছে, আশেপাশেই ঘুরছো এখন। তো ভেবেছিলাম আজকে ব্লগটা বোধ হয় অনেক বড়ো হবে, কারণ পিসুমনি এসছে, ভাই এসছে, বহুদিন পর ওরা আসলো। ভেবেছিলাম বোধ হয় অনেক কিছুই হবে, আসলে কী হয়েছে কিছুই না।
ফোন টোন পড়ে যাচ্ছে। আসলে কিছুই না, মানে ওরা আসার পথে ওদের সাথে গল্প করতে আমরা বিজি হয়ে গেছিলাম, এই গল্প সেই গল্প, তবে পিসুমের সঙ্গে বেরোলাম, ভাইয়ের সঙ্গে টাইম স্পেন্ড করলাম। তো যাই হোক, দিনটা খুব ভালোই গেছে। আই হোপ তোমাদের আজকে দিনটাও খুব 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 ভালো গেছে বা যাবে। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে দেখো তো অবশ্যই অবশ্যই করো, কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, সবাইকে হাসি খুশি রাখো। টাটা।